আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলু খাই আর না খাই, বাইক সার্ভিস চলবেই, দিয়ে দিলাম কিন্তু ওই পাশে, দেখছেন না? আলু খাই বা না খাই, বাইক সার্ভিস কিন্তু চলবেই, বাইক সার্ভিস মিস করা যাবে না। এই যে সিস্টেমটা চালু করছে, এটা কে করছে জানেন? আমি যেই ওয়ার্কশপে নিয়মিত যাই এবং মেনটেন্যান্সের অনেক গভীর গভীর ভিডিও তৈরি করি, মটোডক ঢাকার তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ফিনিক্স টাওয়ারের ঠিক উল্টা দিকে পড়ছে, তাই না? সব কিন্তু ফাঁস করে দিব আজকে, আলুর দোষ, ঠিক আছে? আলুর দোষ মানে এই আলুর অফার দেওয়ার আগে রেগুলার বাইকের মাস্টার সার্ভিসের রেট ছিল 1900 টাকা, অন্যদিকে প্রিমিয়াম বাইকের মাস্টার সার্ভিস ছিল 2500 টাকা। আর এই আলুর অফার দেওয়ার পরে মটোডকে মাস্টার সার্ভিস রেগুলার বাইকের রেটটা নির্ধারণ করা হয়েছে 1600 টাকা, অর্থাৎ 300 টাকা কমে গেছে এখানে। আর ওইদিকে মাস্টার সার্ভিস প্রিমিয়াম বাইকের ক্ষেত্রে 2200 টাকা, অর্থাৎ এইখান থেকেও কিন্তু 300 টাকা কমে গেছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ধরেন আপনি এই আলুর অফারে মটোডকে গেছেন রেগুলার বাইক নিয়ে বা মাস্টার প্রিমিয়াম বাইক নিয়ে গেছেন মাস্টার সার্ভিস করতে, তো আগের রেটের চাইতে তো এখন 300 টাকা দুইটা সার্ভিসের ক্ষেত্রেই কম। রেগুলার বাইকেও 300 টাকা কম, প্রিমিয়াম বাইকেও 300 টাকা কম মাস্টার সার্ভিসে, তাহলে ওই বাকি 300 টাকা দিয়ে কি করবেন? আলু কিনতে যাবেন না তো? না 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 না, ওইটা কিন্তু করা যাবে না, আলু কেনাই যাবে না, ওই 300 টাকা আপনি রেখে দিবেন, অন্য কাজ করবেন, দরকার পরে বাইকের খেদমতের জন্য এটা রেখে দিবেন, পরবর্তীতে এটা বাইকের খেদমতের নিচে আবার ইনভেস্ট করবেন। হাতে কিন্তু আজকে আলু নিয়ে দাঁড়াইছি, দেখছেন জলজ্যান্ত দুইটা আলু, এবং শীতকালের প্রভাবে আলুর মধ্য দিয়ে কিন্তু গাছও উঠতে শুরু করছে, কেমন জীবন্ত আলু নিয়ে যে আজকে আমি দাঁড়াইছি, আমার জীবনটাই কিন্তু ধন্য হয়ে গেছে। এবং আমার জীবনটা আরও ধন্য হয়েছে আজকে বিজয়ের মাসে 10ই ডিসেম্বর 2023, যেই মুহূর্তে আমি ঢাকার বিজয় সরণি কাঁচা বাজারে মোবাইল ফোন করে পয়সা খরচ করে জানতে পারি নতুন আলুর কেজি খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 80 টাকা, আর পুরাতন আলুর কেজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা। জীবন ধন্য হয়ে গেল। এই কয়েকদিন আগেই কিন্তু আলুর দাম কমছিল, আবার ওই কমার আগে আবার বাড়ছিল, তখন আলু কিন্তু খুবই তুমুল আলোচনার মধ্যে ছিল, অর্থাৎ আলুতে দোষ পড়ে গিয়েছিল। তো আজকে বিজয় সরণি কাঁচা বাজারে ফোন করার পরে আমি আবার বুঝতে পারলাম যে আলুতে আবার দোষ পড়া শুরু করছে। আলু আসলেই একটা দোষী সবজি হিসাবে মানে এস্টাবলিশড হয়ে গেছে আমাদের কাছে, সুতরাং এই দোষী সবজির দিকে না তাকানোটাই ভালো বা কম তাকানোটাই ভালো। আলুর দাম বাড়লেও মটোডক এই আলু খাই বা না খাই সার্ভিস চলবেই কথাটা বলার মধ্য দিয়ে কিন্তু তাদের সার্ভিসিংয়ের একটা অফার চালু করছে। মজার ব্যাপার না, আলুর দাম বাড়ছে কিন্তু মটোডকের সার্ভিসের একটা অফার চালু করছে, কিন্তু এত দাম দিয়ে আলু খাওয়া যাবে না, ক্লিয়ার না ভেজাল আছে? কমেন্ট করবেন। আচ্ছা, আপনারা কি পারবেন? ধরেন আলুর দাম বাড়ছে, আপনি না হয় আলু কিনলেন না, কিন্তু আপনি কি পারবেন আপনার মোটর সাইকেলে যদি কোনো সমস্যা দেখা দেয় সেই সমস্যাটা সমাধান না করে শান্তশিষ্টভাবে ধীর স্বস্তিতে ঠান্ডা মাথায় ওই মোটর সাইকেলটা ব্যবহার করতে, শান্তি পাবেন আপনি? সত্যি করে বলবেন, আমার মনে হয় শান্তি পাওয়ার কথা না, শান্তি পাবেন? শান্তি পাওয়ার কথাই না। সুতরাং কি প্রমাণ হইল যে আলুর চাইতেও মোটর সাইকেলের স্বাস্থ্য, নিজের মোটর সাইকেলের স্বাস্থ্য ঠিক রাখা দিকে মোটর বাইকাররা অত্যন্ত অত্যন্ত গুরুত্ব দেয়। আলু ক্যান্সেল, আলু ফালাই দিলাম, যা আলুর আর দরকার নাই। মানে আমরা তো আসলে কাস্টমাররা কি একটু কম খুঁজি, কম খুঁজি, কোথাও যদি শুনি যে ওই ফিক্সড প্রাইস তাও চেষ্টা করি কম, কত কমে আনার জন্য, এটা খুবই স্বাভাবিক। তো ওই জায়গায় মটোডকে কিন্তু আপোষে এই আলুর অফারে, অর্থাৎ আলু খাই বা না খাই সার্ভিস চলবেই, এই স্লোগান দিয়ে তারা একটা ডিসকাউন্টের অফার কিন্তু ঘোষণা করে দিয়েছে। অতএব দেরি না করে আলু কেনা বাদ দিয়ে দ্রুত নিজের বাইকের ভালো সার্ভিসের জন্য চলে আসতে পারেন মটোডকে।
বটরকে আসলে আমার সাথে এনি টাইম দেখা হয়ে যেতে পারে, গালগল্প হবে, আড্ডা হবে। এই তো এই পর্যন্ত কিন্তু অনেক সাবস্ক্রাইবার পুরাতন আবার নতুন তাদের সাথে বা ফেসবুকের ফলোয়ারদের সাথে পরিচয় হয়েছে, দেখা হয়েছে, চা খাইছি, আড্ডা দিছি, অনেক ভালো লাগছে। তো আইসেন, দেখা হবে। আমি কিন্তু মটোডকের অফিসিয়াল ব্লগার, সেহেতু মটোডক নিয়ে কথাবার্তা বলি, মটোডকে যাওয়া আসা অনেক ঘন ঘন, মটোডক নিয়ে, মটোডকের বিভিন্ন কাজকর্ম নিয়ে, মটোডকের অ্যাক্টিভিটি নিয়ে কন্টেন্ট প্রস্তুত করে সেগুলা পোস্ট করি আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে। আর মটোডকের সাইফ ভাই, উনি যে পরিমাণ আন্তরিক, সত্যি কথা, উনি যে পরিমাণ আন্তরিক মানুষের সাথে, যে মানুষকে যেভাবে বুকে টেনে নেয়, এটা ওনার কিন্তু খুবই ভালো একটা গুণ। কাস্টমারকে উনি খুব সুন্দরভাবে ট্রিট করে, যে মটোডকের মতন একটা মডার্ন মোটর সাইকেল ওয়ার্কশপ আজকে আমাদের বাংলাদেশে খুবই খুবই দরকার। এখানে সাইফ ভাই আছে, আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অমিত ভাই আছে, তারপর পার্টসের ব্যাপারে আমাদের রবিন ভাই আছে, রবিন ভাই পার্টসের ব্যাপারে কিন্তু খুবই খুবই এক্সপার্ট, অমিত ভাই মোটর সাইকেলের কুটিনাটি, উনি যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি এর আগে হোন্ডায় চাকরি করেছে, ইয়ামাহাতে চাকরি করেছে। তো এই যে একটা এরকম একটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষের হাত ওই জায়গায় আছে, ওনার বিচরণ ওই জায়গায় আছে। তারপরে সাইফ ভাই তো মোটর সাইকেল নিয়ে প্রচুর পড়াশোনা করে, প্রচুর, কোনো আন্দাগোন্দা কাজ করে না, কিন্তু উনি পড়াশোনা করে তারপরে উনি কাজে আসে। এরই মধ্যে হয়তো বা আপনারা এগুলো টের পাইছেন আমার চ্যানেলে মটোডকের সার্ভিসিং নিয়ে যে সমস্ত ভিডিওগুলো করছি, প্রচুর স্টাডি হয় মটোডকে। তো এই মানুষগুলার অক্লান্ত পরিশ্রমের ফলে যে অবস্থানে মটোডক আজকে তৈরি হয়েছে, এই অবস্থানটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে গেছে। এবং মটোডকের কাস্টমার যারা আছে, পুরাতন কাস্টমার, নতুন কাস্টমার, সবারই কিন্তু এই জায়গায় অনেক অনেক অবদান আছে। বাংলাদেশে কিন্তু হাই সিসির মোটর সাইকেল, মানে 165 সিসির উপরে 375 সিসির মোটর সাইকেল ঘন্টা বাজাতে বাজাতে শেষ পর্যন্ত কিন্তু আমাদের সামনে হাজির হয়ে গেছে। সুতরাং এই ধরনের সার্ভিস সেন্টারের গুরুত্ব কিন্তু আরো অনেক অনেক বেড়ে গেছে। এনিওয়ে, আবার স্মরণ করাই দিচ্ছি, আলু খাই বা না খাই বাইক সার্ভিস চলবেই। রেগুলার বাইকের মাস্টার সার্ভিসে হচ্ছে 1600 টাকা, আর আর মাস্টার সার্ভিস প্রিমিয়াম বাইকে হচ্ছে নতুন রেট 2200 টাকা। সুতরাং আলুর কথা বাদ দেন, আলু খান বা না খান মোটর সাইকেলের সার্ভিস কিন্তু করতেই হবে। বিদায় নিলাম আজকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।